প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমাদের পদার্থবিজ্ঞান ক্লাসে আবারো স্বাগতম। এখন আমরা আজকে আলোচনা করব হুইটস্টোন ব্রিজ নিয়ে। তো এখানে আমি হুইটস্টোন ব্রিজ একে রেখেছি, দেখো। তো এই হুইটস্টোন ব্রিজে দেখো এ বি সি ডি চারটি বিন্দু, এটা একটা বদ্ধ বর্তনী। তো এই বদ্ধ বর্তনীতে পি কিউ আর এস মানে চারটি রোধ যুক্ত আছে। চারটি রোধের মধ্যে দিয়ে ভিন্ন মানের আই ওয়ান, আই টু, আই থ্রি এবং আই ফোর মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবং এই গ্যালভানোমিটারে বি এবং ডি বিন্দুতে একটি কে যে গ্যালভানোমিটার যুক্ত আছে, যার মধ্যে দিয়ে আই জি মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে দেখো যে এখানে একটি তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক কোষ ই দেয়া আছে। এই তড়িৎচালক কোষের থেকে তড়িৎ প্রবাহিত হয়ে দেখো এ বিন্দুতে গিয়ে তড়িৎ প্রবাহটি দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, আই ওয়ান এবং আই টু ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এবং আই ওয়ান এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আই ওয়ান তড়িৎ প্রবাহটা আবার বি বিন্দুতে গিয়ে আবার দুই ভাগে বিভক্ত হচ্ছে, কে আই জি এবং আই থ্রি। একটা তড়িৎ প্রবাহ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ডি বিন্দুতে গিয়ে আই টু তড়িৎ প্রবাহের সাথে যুক্ত হয়ে আবার আই ফোর অর্থাৎ এস রোধের মধ্য দিয়ে গিয়ে সি বিন্দুতে আবার মোট প্রবাহ অর্থাৎ আই থ্রির সাথে যুক্ত হচ্ছে। আবার দেখো যে এ বিন্দুতে প্রথম যে মূল প্রবাহটা আছে, প্রবাহটা দুইটা ভাগে বিভক্ত, আই ওয়ান এবং আই টু ভাগে বিভক্ত হয়েছে। এই আই ওয়ানটা আবার বি বিন্দুতে গিয়ে আই জি এবং আই থ্রি দুই ভাগে বিভক্ত হয়েছে। আই জি অর্থাৎ গ্যালভানোমিটার মধ্যে একটা প্রবাহ এসে প্রথম যে আই টু প্রবাহের সাথে যুক্ত হয়ে এস রোধের মধ্য দিয়ে সি বিন্দুতে গিয়ে পৌঁছায়। আবার বি বিন্দু থেকে আরেকটি প্রবাহ আই থ্রি প্রবাহ কিউ রোধের মধ্য দিয়ে সি বিন্দুতে গিয়ে যুক্ত হয়ে মূল প্রবাহের সমান হয়, যেটি আবার চাবিকে এর মধ্য দিয়ে তড়িৎচালক শক্তির অর্থাৎ ব্যাটারির ঋণাত্মক প্রান্তে যুক্ত হয়েছে, অর্থাৎ বর্তনীটি বদ্ধ বর্তনীতে পূর্ণ হয়েছে। এখন দেখো হুইটস্টোন কিশোফের প্রথম সূত্র অনুসারে আই সমান আমরা জানি আই ওয়ান প্লাস আই টু। আবার দেখো এখান থেকে আই তড়িৎ প্রবাহটি দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, আই ওয়ান মানের তড়িৎ প্রবাহটি কি হয়েছে দুই ভাগে। তাহলে আই ওয়ানটা কি হবে, আই ওয়ান ইকুয়াল টু আই জি প্লাস আই থ্রি অর্থাৎ আই থ্রি এবং আই জি দুইটি ভাগে বিভক্ত হয়েছে। এখন বর্তনীটাকে আমরা দুই ভাবে যুক্ত করতে পারি, অর্থাৎ যদি এই বি বিন্দুতে বিভবের মান বেশি হয়, বি বিন্দুতে বিভবের মান বেশি হয় তাহলে বি বিন্দুর তড়িৎ প্রবাহটি দুই ভাগে বিভক্ত হবে। আবার যদি ডি বিন্দুতে বিভবের মান বেশি হয় তাহলে ডি বিন্দুর প্রবাহটি দুই ভাগে বিভক্ত হবে, অর্থাৎ ডি বিন্দু থেকে তড়িৎ প্রবাহ একটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে আর একটি এস এর মধ্যে দিয়ে যাবে। এই প্রশ্ন তোমাদের মনে স্বাভাবিকভাবে আসতেই পারে যে স্যার এটা বি বিন্দুর তড়িৎ প্রবাহটা দুইটা ভাগে বিভক্ত হলো কেন, সি বিন্দু ডি বিন্দুরটা কেন হলো না, বা ডি বিন্দুর বিভবটা কারণ এখান থেকে তো দুইটা ভাগে বিভক্ত হয়ে আসছে, এই দুইটা ভাগ থেকে ডি বিন্দু আবার দুইটা ভাগে বিভক্ত হয়ে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যেতে পারতো, এটা এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে এদিকে দিয়ে আসতে পারতো, এরকম বি বিন্দু থেকে ডি বিন্দুতে কেন আসছে। হ্যাঁ আসতে পারে, যদি ডি বিন্দুর বিভবটা বি বিন্দুর বিভব থেকে বেশি হয় তাহলে অবশ্যই ডি থেকে বি বিন্দুর দিকে অর্থাৎ গ্যালভানোমিটারের ভিতর দিয়ে বি বিন্দু হয়ে তারপর সি বিন্দুতে আসবে। আর যদি বি বিন্দুর বিভব বেশি হয় তাহলে বি বিন্দুতে দুইটা ভাগ হয়ে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো যে আই ওয়ান কি হবে, দুইটা ভাগে বিভক্ত হয়েছে আই জি প্লাস আই থ্রি। তাহলে আমরা লিখতে পারি কি আই ওয়ান মাইনাস আই জি মাইনাস আই থ্রি ইকুয়াল টু জিরো, এটাকে এক নং সমীকরণ দিয়ে রাখি। আবার দেখো ডি বিন্দুতে যদি আমরা কিশোফের সূত্র প্রয়োগ করি তাহলে ডি বিন্দুতে দেখো আই টু মাইনাস আই টু প্লাস এই যে আই টুটা যেদিকে গিয়েছে আই জিটাও একই বিন্দুতে আসছে, তাহলে আই টু প্লাস আই জি মাইনাস আই ফোর ইকুয়ালস জিরো। তাহলে এটাকে আমরা দুই নং সমীকরণ দেব, তাহলে এক এবং দুই। এখন যদি আমরা এই যে বর্তনীটা আছে এই বর্তনীটাকে একটি দুইটি বদ্ধ বর্তনীতে কি কল্পনা করি, অর্থাৎ এ বি ডি এ একটি লো এবং বি বা সি বি ডি সি অথবা বি সি ডি বি
আর একটি লুপ দুটি লুপে ভাগ করি তাহলে এ বি ডি এল লুপের ক্ষেত্রে এ বি ডি এ লুপের ক্ষেত্রে দেখো কি হবে আই ওয়ান পি I1 P plus IGG minus I2 R equals 0. আবার দেখো B C D B লুপের ক্ষেত্রে B C D B লুপের ক্ষেত্রে B C D V লুপের ক্ষেত্রে দেখো I C Q minus I G G minus I 4 S equals 0 তাহলে আমরা এই দুইটা সমীকরণ পাই এই দুইটা সমীকরণ থেকে আমরা I1 I2 এর মান নির্ণয় করতে পারি যদি গ্যালভানোমিটারে তড়িৎ প্রবাহের মান দেয়া থাকে তাহলে I1 এবং I2 এর মান নির্ণয় করতে পারি খুব সহজেই আবার দেখো যদি গ্যালভানোমিটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত না হয় অর্থাৎ যদি B এবং D বিন্দুতে বিভবের মান সমান হয় যে VB equals BD দুইটার বিভবের মানে যদি সমান হয় তাহলে কি তড়িৎ প্রবাহিত হবে কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ সবসময় কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয় তাহলে দুইটা বিভব যদি সমান হয় তাহলে কোনো তড়িৎ প্রবাহিত হবে না তড়িৎ কোন দিকে যাবে না যদি কোন দিকে না যায় তাহলে কি হবে IG এর মান শূন্য অর্থাৎ IG equals 0 হলে যদি VB equals VD হয় তাহলে IG equals 0 অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না তাহলে গ্যালভানোমিটারটি কি কোনো কাজ করবে না হ্যাঁ গ্যালভানোমিটারটা অচল হয়ে থাকবে সেই ক্ষেত্রে কি হবে দেখো গ্যালভানোমিটার যদি জি মান শূন্য হয় তাহলে আমরা এই দুইটা সমীকরণ অর্থাৎ এটাকে আমরা তিন নং সমীকরণ দিব এটাকে চার নং তাহলে তিন ও চার নং সমীকরণ থেকে পাই দেখো আই ওয়ান পি এইটা তো জিরো হয়ে যাবে যেহেতু আই জির মান জিরো তাহলে আই কি আই জি জি করলো জিরো হবে তাহলে মাইনাস আই ওয়ান পি মাইনাস আই টু আর ইকুয়াল জিরো বা আই ওয়ান পি ইকুয়াল টু আই টু আর তাহলে আই ওয়ান পি ইকুয়াল টু যদি আমরা আই টু আর পাই বা আই ওয়ান বাই আই টু এই আই ওয়ানটাকে এই পাশে নিয়ে আসবো আই টু নিচে আসবে ইকুয়াল টু কি হবে আর বাই পি আবার দেখো যদি আমরা বি সি ডি বি লুপের ক্ষেত্রে চার নং সমীকরণ থেকে পাই কি দেখো আই থ্রি কিউ এটা জিরো হয়ে যাবে জিরো গেলে মাইনাস আই ফোর এস ইকুয়ালস জিরো বা আই থ্রি কিউ ইকুয়ালস আই ফোর এস বা আই থ্রি বাই আই ফোর ইকুয়ালস এস বাই কিউ এখন দেখো যদি এই গ্যালভানোমিটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত না হয় তাহলে আই ওয়ান এবং আই থ্রি রোধ কি শ্রেণীতে যুক্ত আছে আর সরি পি এবং কিউ রোধ দুটি শ্রেণীতে যুক্ত আছে আর যদি দুটি রোধ শ্রেণীতে যুক্ত থাকে তাহলে তাদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান সমান হয় যদি তড়িৎ প্রবাহের মান সমান হয় তাহলে কি হবে আই ওয়ান ইকুয়াল টু কি হবে আই থ্রি এবং আই টু ইকুয়াল টু হবে আই ফোর তাহলে আমরা লিখতে পারি কি আই ওয়ান ইকুয়াল টু আই থ্রি এবং কে আই টু ইকুয়াল টু হবে আই ফোর তাহলে আমরা এই সমীকরণ লিখতে পারি না আই থ্রি ইকুয়াল টু কি লিখবো আই ওয়ান আর আই ফোর ইকুয়াল টু লিখবো আই টু ইকুয়াল টু এস বাই কিউ
তাহলে এই এই সমীকরণের সাথে এই সমীকরণ যদি মিলাই তাহলে কি আই1 বাই আই2 ইকুয়াল টু আর বাই পি আর এখানে পাইছি আই1 বাই আই2 ইকুয়াল টু এস বাই এ কিউ তাহলে আমরা লিখতে পারি না আর বাই পি সমান এস বাই কিউ অথবা যদি আমরা এটাকে লিখি পি বাই কিউ সমান আর বাই এস লিখতে পারি এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে পি বাই কিউ সমান কি লিখতে পারি আর বাই এস তাহলে পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এস এটাই হচ্ছে হুইস্টন ব্রিজ নীতি বা হুইস্টন ব্রিজের সাম্যাবস্থার নীতি তাহলে এটাই হুইস্টন ব্রিজের মূল শর্ত আশা করি হুইস্টন ব্রিজটা তোমরা বুঝতে পারছো আমি তোমাদের বুঝতে সুবিধার্থে আবার রিপিট করতেছি দেখো একটু লক্ষ্য করে এক মিনিট এটা একটা হুইস্টন ব্রিজ এই ব্রিজে এই আই হচ্ছে মূল তড়িৎ প্রবাহ আই তড়িৎ প্রবাহটা এ বিন্দুতে এসে দুইটা ভাগে আই ওয়ান এবং আই টু ভাগে বিভক্ত হয়েছে আই ওয়ান এর তড়িৎ প্রবাহটা আবার বি বিন্দুতে এসে কি আই জি এবং আই থ্রি ভাগে বিভক্ত হয়েছে এটার বি বিন্দুতে বিভব বেশি আমরা ধরে নিয়েছি ডি বিন্দুতে বিভব কম যদি ডি বিন্দুতে বিভব বেশি হতো তাহলে ডি বিন্দুতে এসে দুইটা ভাগে বিভক্ত হতো এখন দেখো যে এই তড়িৎ প্রবাহটা আই ওয়ানটা দুইটা ভাগে বিভক্ত হয়েছে আই জিটা এসে আবার ডি বিন্দুতে এসে আই টুর সাথে মিলিত হয়ে সি বিন্দুতে গিয়ে যুক্ত হয়েছে কি আই থ্রি তড়িৎ প্রবাহের সাথে তাহলে এখানে আমরা বি এবং ডি বিন্দুতে একটি গ্যাপানোমিটার জি যুক্ত করেছি যার তড়িৎ প্রবাহের মান হচ্ছে আই জি এখন এখানে দুইটা লুপ পেয়েছি একটা হচ্ছে কি এ বি ডি এ লুপ আর একটা কি বি সি ডি বি লুপ এ বি ডি এ লুপের ক্ষেত্রে আই ওয়ান পি প্লাস আই কি আই জি জি মাইনাস আই টু আর ইকুয়াল টু জিরো আবার বি সি ডি বি লুপের ক্ষেত্রে আই থ্রি কিউ মাইনাস কে আই জি জি মাইনাস কে আই ফোর এস ইকুয়াল টু জিরো এখন দেখো যদি গ্যাপানোমিটারটা কি দুই প্রান্তে এ এবং বি বিন্দুতে বিভবের মান সমান হয় সেক্ষেত্রে কি হবে এই গ্যাপানোমিটারের মধ্যে দিয়ে কোন তড়িৎ প্রবাহিত হবে না কিন্তু আই জির মান জিরো হবে আই জির মান জিরো হলে এই তিন এবং চার নং সমীকরণে যদি আমরা আই জির মান জিরো বসাই তাহলে হয়ে যাবে কি আই ওয়ান পি মাইনাস আই টু আর ইকুয়াল টু কি হবে জিরো বা আই ওয়ান পি ইকুয়াল টু কি হবে আই টু আর তাহলে আই ওয়ান বাই আই টু ইকুয়াল টু আর বাই পি লিখতে পারি এটাকে আবার চার নং সমীকরণে সেম আই জির মান জিরো বসাইলে কি হবে আই থ্রি কিউ মাইনাস আই ফোর এস ইকুয়াল টু জিরো তাহলে আই থ্রি কিউ ইকুয়াল টু আই ফোর এস এখান থেকে আই থ্রি বাই আই ফোর ইকুয়াল টু এস বাই ফোর এখন দেখো যদি জি এর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত না হয় তাহলে কি হবে যে এই আই জির মান জিরো হবে আর আই জির মান জিরো হয়ে গেলে এখানে কোনো রোধ থাকবে না আর যদি এখানে কোনো রোধ না থাকে তাহলে কোনো তড়িৎ প্রবাহ হবে না আর তড়িৎ প্রবাহিত না হলে আর পি এবং কিউ পি এবং কিউ দুইটা শ্রেণীতে যুক্ত থাকে আর শ্রেণীতে যুক্ত দুটি রোধের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মান সমান হয় অর্থাৎ আই ওয়ান ইকুয়ালস কে আই থ্রি হবে আবার একই ভাবে আই টু ইকুয়ালস আই ফোর হবে তাহলে আই ওয়ান এবং আই থ্রি যদি সমান হয় এবং আই টু এবং আই ফোর যদি সমান হয় তাহলে আমরা এখানে লিখতে পারি আই আই থ্রির জায়গায় আই ওয়ান লিখতে পারি এবং আই ফোর এর জায়গায় আই টু লিখতে পারি আই ওয়ান বাই আই টু এখানে আই ওয়ান বাই আই টু ইকুয়াল টু এস বাই কিউ এখানে আই ওয়ান বাই আই টু ইকুয়াল টু আর বাই পি তাহলে উভয় সমীকরণের ডান পক্ষ সমান হবে যেহেতু বাম পক্ষ দুইটা সমান ডান পক্ষ দুইটাও সমান হবে এটা আর বাই পি ইকুয়াল টু এস বাই কিউ লিখলাম এখন উভয় সমীকরণকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে পি বাই কিউ সমান লিখতে পারি আমরা আর বাই এস যেটাকে আমরা হুইস্টন ব্রিজের সাম্যাবস্থার নীতি বলা হয় আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে সমাপ্ত আল্লাহ হাফেজ